গতকালই হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে স্কুল শিক্ষিকার। এবার বিয়ের দাবিতে কলেজের এক অতিথি শিক্ষকের বাড়িতে ধর্ণায় বসলেন তরুণী। মঙ্গলবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার নিশিগঞ্জে। জানা গিয়েছে বাড়ি থেকে গা ঢাকা দিয়েছেন ওই অতিথি শিক্ষক। মহিলার দাবি, ওই অতিথি শিক্ষকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। অপরদিকে অতিথি শিক্ষক টেলিফোনে জানান, ঘটকের মাধ্যমে এক সপ্তাহ আগেই বিয়ের প্রস্তাব আসে, দু একবার মহিলার সঙ্গে ফোনে কথা হয়, এর বেশি আর কিছু নেই, তাকে ফাঁসানো হচ্ছে। নিশিগঞ্জ থেকে তাপস মালাকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।